আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল চ্যানেল থেকে। আজকে চলে আসলাম আলম বেডিং, আর ঠিকানাটা হচ্ছে 212 তালতলা সিটি সুপার মার্কেট, খিলগাঁও, ঢাকা 1219। আর ফোন নাম্বারটা দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এবার আমরা আজকে বেডশিট দেখব। আজকে এগুলি সব কটনের উপরে বেডশিট, পিওর। আর এটা হচ্ছে আপনারা গজ হিসেবে বা আপনারা যে বাড়তি বালিশের কাভার সহ নিতে পারেন, সব টেনশন নেই। এটা হোম টেক্সের, যা দেখাবেন সবই কি হোম টেক্স হবে? আচ্ছা, এখন আমরা যা দেখবো সব হোম টেক্সের উপরে। আর আমার সামনে দেখতেই পাচ্ছেন গ্রেনের উপরে পাকিজা হোম, এগুলি হচ্ছে পাকিজা হোম। আর এগুলি বেডশিট আমাদের বিছানার দিনের জন্য খুবই বেটার। আর আমাদের হচ্ছে গরম, গরমকালে আমাদের সুতি, গরম আর শীত বলতে যখনই হোক না কেন, আমাদের বেডশিটটা সুতি কটনের হলেই ভালো হয়। আচ্ছা, ডাবল ফিটে, ডাবল বেডে কিং সেট যে বেডগুলি হয় সেটার জন্য হবে। আর হচ্ছে 7 ফিট, 7.5 ফিট থেকে নিয়ে 8.5 ফিট, 8 ফিট, 7.5 ফিট থেকে নিয়ে 8 ফিট হবে। আর দুইটা পিলো হবে। আর এক্সট্রা যদি, হ্যাঁ এটা সরান, এবার এটা সরান, এই যে এখানে আছেন থাই, আপনার অনেকগুলো কাপড়ের গজ কাপড় আছে। আপনি যদি এখান থেকে চাদর কেটে নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে। আপনি এক্সট্রা বালিশের কাবার বা ছোটো বেবির সেট নিতে চান বা বাড়তি কোনো কাবার নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে। তাই এটার বালিশের কাবারটা একটু দেখি, এটা হচ্ছে বালিশের কাবারটা। আর প্রাইসটা আচ্ছা, এগুলো ফিক্সড প্রাইস রাখা যাবে 650 টাকা। তো আরও কিছু কালেকশন আছে, সেগুলো দেখবো ভিউয়ার্স। এটাও হচ্ছে আপনার পাকিজা হোম টেক্সের, পাকিজা হোম টেক্সের। আর এটা হচ্ছে প্রিন্টটা আপনার হোয়াইটের মধ্যে, ব্লু চেকের মধ্যে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। আর যে আমাদের খাটের হবে যে কিং সাইড যে খাট, ওটারই যে আমাদের এটার লেন্থ হবে 7/5, আচ্ছা পাশে হবে 7.5 ফিট, আর লম্বা হবে 8 ফিট, মানে কিং সেট যে বেডের শিট হয় সেটাই। ঠিক আছে, সাথে দুটো পিলো কাভার হবে। আর আপনি যদি বাড়তি এক্সট্রা যদি কাভার নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে। তো এটার প্রাইসটা, আচ্ছা এটা ফিক্সড প্রাইস রাখা যাবে 700 টাকা। একটু বালিশেরটা দেখে ফেলি, এই যে এটা হচ্ছে বালিশের কাভারটা। ঠিক আছে ভিউয়ার্স, এটা হচ্ছে অরেঞ্জের উপরে, আর এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্সের বেডশিট। আর এই প্রিন্টের মধ্যে কিন্তু কপি বের হয়েছে, আপনার ওই যে পলস্টার বা এরকম কোনো কাপড় বের হয়ে যায়, কিন্তু ওইটা না, আপনারা মনে করবেন ওটা না, এটা পুরো পিওর কটনের উপরে হোম টেক্সের। ঠিক আছে, এটা কিং সেটের বেডের, আপনার কাভার দেখান বালিশের, কিং সেট বেডের জন্য। আর এটা হচ্ছে কাভারটা। আর প্রাইসটা চলে আসতেছে 700 টাকা চলে আসতেছে প্রাইসটা ভিউয়ার্স। এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে প্রিন্ট, মাল্টি প্রিন্ট আছে, আমি পুরোটা দেখাচ্ছি। এটা কিন্তু পুরো বেডশিটটা হচ্ছে আপনার কিং সাইজের বেডের। ঠিক আছে ভাইয়া, আর এটা কিন্তু হোম টেক্সের, আমি বারবার বলে দিচ্ছি হোম টেক্সের বেডশিট এগুলো। আর কাভারটা দেখিয়ে দিচ্ছি, এটা পুরো পিওর কটন, এখানে কপি বলতে বা ঠকে যাওয়ার বিষয় কোনো কিছুই হবে না, আপনি নিশ্চিত ভয়ে নিতে পারেন। ঠিক আছে, এটার প্রাইসটা, এটা ফিক্স 1000 টাকা রাখা যাবে। এই ডিজাইনে কি কালার দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভিউয়ার্স। এই চাদরটা খুবই নাইস, আপনার পার্পলের উপরে, ডিপ পার্পলের উপরে হালকা ডিপ ফুল আর ক্রিম কালার ফুল দিয়ে প্রিন্ট, পুরো বিছানা চাদর থাকবে, আমি দেখাচ্ছি। আর এগুলি সবই কিন্তু কিং সাইজের বেডের, আমি দেখাচ্ছি। ঠিক আছে, আর এগুলি কিন্তু হোম টেক্সের বেডশিট। আর আমি কাল বালিশের কাভারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বালিশের কাভার। আপনারা যদি এক্সট্রা বালিশের কাভার চান বা কোল বালিশ চান সেক্ষেত্রে ভাইয়ারা দিতে পারবে। আর এটার প্রাইসটা হচ্ছে, এটার প্রাইসটা পড়বে 850 টাকা। আর যদি আপনারা বালিশের কাভারটা বা এক্সট্রা যদি নিতে চান সে কিন্তু এক্সট্রা কস্টিংটা আসবে আপনার। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ কালারের উপরে, অনেকে ডিপ কালার পছন্দ করে থাকেন সেটার জন্য দেখাচ্ছি। আচ্ছা, এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে, অনেক কালার দেওয়া যাবে। আর এটা হচ্ছে আপনার, হ্যাঁ
হ্যাঁ, দোকানের নাম তো দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আপনি বালিশের কাবারটা দেখান, আমরা বালিশের কাবারটা দেখে ফেলবো। পিলো কাবার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা যে কোনো বালিশের, আর এর থেকে বড়ো বালিশ আর হয় না মানুষের ঘরে, এটাই হয়। বড়ো চাইলেও দেওয়া যাবে, সমস্যা নেই, আবার ছোটো যদি চান সেক্ষেত্রে ছোটোও দেওয়া যাবে, অনেকের ঘরে ছোটো থাকে। তো এটার প্রাইসটা এটা রাখা যাবে 850 টাকা। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার এক ফুলের চাদর, এই যে আমি উপর থেকে আপনাকে দেখাচ্ছি সিরিয়াল ভাই, এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে আর কালার অনেক দেওয়া যাবে, ডিজাইনও দেওয়া যাবে। এই যে খুব বড় বড় বিছানার চাদর, এগুলি ফুলটা খুবই নাইস লাগবে যদি আমরা বেডে দিয়ে থাকি। আর এটা হচ্ছে কিন্তু সবই কিং সাইজের যে বেডশিট সেগুলো, এটার মধ্যে দুইটা বালিশের কাবার আছে। কালারটা দেওয়া যাবে, সমস্যা নেই, জাস্ট এখন আপনাকে দেখাচ্ছি সাইজটা, আমার এই সাইজটা হবে বেডশিটের সাথে যে বালিশের কাবারটা, এই সাইজটা হবে স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, প্রাইসটা আচ্ছা ফিক্সড প্রাইস 900 টাকা রাখা যাবে। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার এক ফুলের যে বিছানা চাদর, খুবই বড় বড় ফুলগুলি হবে, এই যে ফুলটা, এটা হচ্ছে জবা ফুল, এই যে ডাল, ডালটা চলে আসতেছে এইভাবে, এটা হচ্ছে ব্লুর উপরে পিঙ্কের কম্বিনেশন করা। তো প্রাইসটা দুটা পিলো সহ 800 টাকা প্রাইস রাখা যাবে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের বেডশিট, ঠিক আছে, পিলো। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্লু কালারের উপরে আপনার বলবল বা ফুলের মতো কিছু চেক দেওয়া আছে, প্রিন্ট আছে আর কি। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো। আর এটা হচ্ছে কিং সাইজের বেডশিটের কাবার, এটার সাথে বালিশের কাবার দুটা পেয়ে যাবো আমরা। আর দুটা বালিশের কাবার সহ সেটটা পড়তেছে কত? এটা 1000 টাকা সেট রাখা যাবে। এটার মধ্যে কালার আছে, কালারটা দেখিয়ে দিচ্ছে, আরও অনেক কালার পাবেন, কিন্তু এখন আমরা বর্তমান দুই কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা কালার কফি কালার, খুবই বড়, ঠিক আছে, এটার সাথেও বালিশের কাবার পেয়ে যাচ্ছেন। আর যদি এক্সট্রা বালিশের কাবার বা কোল বালিশের কাবার চান, তা সেক্ষেত্রে কস্টিংটা একটু বেড়ে যাবে, কত পড়তে পারে তারপরও প্রাইসটা? কোল বালিশের কাবার হবে না? ও আচ্ছা, এটার মধ্যে হবে না কোল বালিশ এই প্রিন্টে, আচ্ছা অন্য প্রিন্টে দেওয়া যাবে, আচ্ছা ঠিক আছে। এগুলি প্রাইসটা কি এরকম? এগুলি ফিক্সড রাখা যাবে 1150 টাকা। আর আমি বেডশিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি। এগুলি পাকিজা হোম, এখানে ডিজাইনটা যা আছে সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল হোমস বেডশিট, ঠিক আছে, প্রাইসটা ফিক্সড রাখা যাবে 1250। এটা ফিক্সড রাখা যাবে 1200 টাকা। এই যে এটা একটা, আমরা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো। এইগুলি তো বক্স করে সাজানো থাকে, ভাঁজ করা থাকে, ভাঁজটা নষ্ট হয়ে যাবে, সেজন্য দেখাতে পাচ্ছি না। আপনারা যদি এর মাঝখানে পছন্দ করে থাকেন, তাহলে কার্ডের স্ক্রিনশট নিয়ে আসবেন, ভাইয়াদেরকে দেখায় দেবেন, ভাইয়েরা আপনাদেরকে খুঁজে দিবে। তো এটার প্রাইসটা 1200 টাকাই রাখা যাবে, ঠিক আছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।